আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব ঘর্ম বা ঘাম সম্পর্কে চলুন প্রথমে রোগের কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক রোগের কারণ ঘর্ম নিজে কোনো রোগ নয় অন্য কোনো রোগের উপসর্গমাত্র সাইকোটিস দোষাশ্রিত রোগীদের ঘর্মে দুর্গন্ধ হয় জ্বরে অন্যান্য লক্ষণে হ্রাসের সাথে ঘর্ম হতে থাকলে ভালো লক্ষণ আপতকালীন অন্যান্য উপসর্গ হ্রাস না হয়ে ঘর্ম হতে থাকলে খারাপ লক্ষণ সামান্য পরিশ্রমে অধিক ঘাম হলে দুর্বলতার লক্ষণ এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জেনে নেওয়া যাক ক্যালেডিয়াম ঘাম মিষ্টি শরীর ঘামলেই গায়ে মাছি বসে সেবন বিধি শক্তি দুইশো সকাল বিকাল দিনে দুই মাত্রা সেবন করতে হবে সরিনাম অপরিষ্কার নোংরা ময়লা হাতে খাদ্য খায় ধুলাবালি পায়ে বিছানায় শুইতে যায় শীতকাতর স্নান করতে চায় না এই ধাতুর রোগীদের শরীরে দুর্গন্ধ ঘাম লোক কাছে বসতে চায় না সেবন বিধি, শক্তি দুইশো বা এক হাজার সকাল বিকাল দুই মাত্রা সেবন করতে হবে পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে ভেরেট্রা মেলব কপালে ঠান্ডা ঘাম নতুন পুরাতন জটিল কঠিন যে কোনো রোগেই হোক কপালে ঠান্ডা ঘাম থাকলে এই ওষুধটি ব্যবহারে ভালো হয় সেবনবিধি শক্তি ছয় বা ত্রিশ তিন ঘন্টা অন্তর সেবন করতে হবে থুজা বদমেজাজি নাতিশীতোষ্ণ রোগীর নিদ্রা অবস্থায় শরীর ঘামে ঘুম ভাঙলে ঘাম বন্ধ সেবন বিধি, শক্তি দুইশো বা এক সকাল বিকাল দিনে দুই মাত্রা সেবন করতে হবে এসিড নাইট শীতকাতর প্রস্রাবে তীব্র গন্ধ হাতে পায়ে ক্রুদ্ধ স্বভাব ধীরু বগলে দুর্গন্ধ ঘাম পায়ের ঘামে আঙুলের ফাঁকে ঘা বিধি, শক্তি দুইশো বা এক হাজার সকাল বিকাল দিনে দুই মাত্রা সেবন করতে হবে ক্যালকেরিয়া কার্ব মোটা থলথলে মেদপূর্ণ রবিদের সমস্ত শরীর ঘামে গন্ধযুক্ত মাথার ঘামে বালিশ ভিজে সেবন বিধি, শক্তি দুইশো সকাল বিকাল দিনে দুই মাত্রা সেবন করতে হবে পুরাতন রোগে আরও উচ্চশক্তি দিতে হবে সাইলেসিয়া শীতকাতরে রোগী হাত ও পায়ের তলায় দুর্গন্ধ ঘাম মাথার সম্মুখ ভাগ অর্থাৎ মুখমণ্ডলের ঘামেও এই ওষুধটি উপকারী বিধি, শক্তি দুইশো বা এক হাজার সকাল বিকাল দুই দুইমাত্রা সেবন করতে হবে বভিস্টা শীতকাতরে রোগী বগলের ঘামে রসুনের গন্ধের মতো বন্ধ হলে ববিষ্টা উপযোগী সেবন বিধি। শক্তি ত্রিশ বা দুইশো সকাল বিকাল দিনে দুই মাত্রা সেবন করতে হবে ল্যাকটিক হাত বা পায়ের তালু অত্যন্ত ঘামে ঘামে কোনো রূপ গন্ধ না থাকলে ল্যাকটিক উপকারী বিধি শক্তি ত্রিশ বা দুইশো সকাল বিকাল প্রতিদিন মাত্রা সেবন করতে হবে স্যাম্বুকাস ঘুমের সময় শরীর শুষ্ক ঘুম থেকে জাগলে শরীরে ঘর্ম উত্ত ঘর্মের লক্ষণে ঔষধ প্রয়োগ করলে নতুন পুরাতন জটিল বা কঠিন রোগ ভালো হয় সেবন বিধি শক্তি ত্রিশ বা দুইশো সকাল বিকাল দিনে দুই মাত্রা সেবন করতে হবে কোনিয়ম ঘুমের জন্য চক্ষু মুদিত করলে ঘুমের তন্দ্রা আসলে সমস্ত শরীর ঘেমে যায় সেবন বিধি, শক্তি দুইশো বা এক হাজার সকাল বিকাল দিনে দুই মাত্রা সেবন করতে হবে এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক মিউর অল্প পরিশ্রমে প্রচুর ঘর্ম ঘর্মের পর দুর্বলতা অনুভব করলে নেট্রা মিউর উপকারী সেবনবিধি শক্তি বারো এক্স বা ত্রিশ এক্স দুই থেকে চার বড়ি একমাত্রা সেবন করতে হবে বয়স অনুপাতে দিনে দুইবার হোমিও মতে দুইশো বা এক হাজার প্রয়োজনে উচ্চশক্তি বেশি ফলদায়ক পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা ঘর্মাক্ত অবস্থায় স্নান করা উচিত নয় প্রসাধনী পাউডার দ্বারা ঘর্মরোধ করা ক্ষতিকর লঘুপাক পুষ্টিকর খাবার খাওয়া দরকার মদ্যপান ও গরুপাক দ্রব্যাদি নিষেধ